বন্ধুরা, আবার নিয়ে আসছি একটা ভিডিও, যেই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন যে এমন একটা জায়গাও রয়েছে যে জায়গার মধ্যে গেলে পরে আপনাদের যদি হাত পা বা কোনো স্থানে যদি মানে হাত পা ভেঙে যায় বা টুকরো টুকরো হয়ে যায়, যেগুলো সাধারণত ডাক্তারের কাছে এক বছর দেড় বছর লেগে যায়, সহজে ঠিক হয় না, বা ডাক্তার বলে দেয় যে ঠিক হবে ব্যান্ডেজ, এমন কিছু জায়গা আছে কিন্তু যে ব্যান্ডেজও করা যায় না, তো সেগুলো মানে ডক্টরি ট্রিটমেন্টের জায়গায় ডক্টরি ট্রিটমেন্ট, তো যাদের ঠিক হচ্ছে না, তো আমি একটা জায়গার কথা বলি, সরাইবিল নামে একটা জায়গা, যেটা কোকরাঝার থেকে, আমি এখানে ভিডিওটি কমপ্লিট কোকরাঝার থেকে দেখাচ্ছি, কোকরাঝার থেকে গোসাইগাঁও, ঠিক আছে, গোসাইগাঁও থেকে যেতে হয় অনেকটা ভিতরে, সরাইবিল জায়গাটার নাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা, তো এই সরাইবিল গেলে পরে কিন্তু এই কবিরাজের বাড়িতে আপনারা এই ট্রিটমেন্ট করতে পারবেন। সরাইবিল বাজার থেকে লেফট সাইড, হ্যাঁ, আর এই যে লাস্ট, এটা সিরাজার জমদুয়ার সোজা। তো বর্তমান রাস্তা খুবই খারাপ, তো এসে পৌঁছালাম সেই কবিরাজের বাড়ি, তো অনেকটা দূর মানে আসতে হয় ভিতরে রাস্তা, আর ভিতরে জমদুয়ারের রাস্তা চলে গেল, আর সরাইবিল যেটা বাজার মেন বাজার থেকে লেফট সাইডে বেশিটা দূর আসতে হয় না, অল্পটা কিছুটা দূর আসলে পরে এই কবিরাজের বাড়ি আর কি। তো এইখানে ওনার বাড়িতে আমি আসার সাথে সাথেই দেখতে পেলাম যে একজনকে মানে হাত ভেঙে গেছে, তো এই জায়গাটা ঠিক করছে, তো ডেলি মোটামুটি 70-80 জন পেশেন্ট থাকে, আর যার ছবি কবিরাজের দেখতে পাচ্ছেন সে হচ্ছে অরিজিনাল আর কি, যে স্বপ্নে পেয়েছে এই কবিরাজের মানে মূল ওষুধটা, ঠিক আছে। তো এইখানে আরও কিছু লোক রয়েছে যারা সাইডে সাইডে ঠিক করছে, আরও পেশেন্টকে দেখছে, এটা হচ্ছে জায়গা পেশেন্ট বসার, তো এইখানে দুনিয়ার পেশেন্ট বসতে পারে, তা আমরা যে সময়ে আসছিলাম, এই যে কিছু কিছু এই মানে এগুলো জিনিস যদি আপনি নিয়ে আসতে পারেন অতি উত্তম, বা এখানে কিনতে পাওয়া যায় যে ব্যান্ডেজগুলি আর কি, তো ওইখান থেকেও কিনে নিতে পারেন, এমনকি বাইরে আপনি কিনে নিয়ে যেতে পারেন, মোটামুটি অনেকখানি কিন্তু ব্যান্ডেজ নিয়ে যেতে হয়, কারণ হচ্ছে দুবার তিনবার পেঁচাইতে হয়, তো তাই। তো এইখানে মেন কবিরাজ, যে ইনি হচ্ছে মেন কবিরাজ, আর দু তিনজন আছে তারা পিছন দিকে বসে থাকে, অনেক পেশেন্ট থাকে তাদেরকে ট্রিটমেন্ট করে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক পয়সাও সে নেবে না, একদম ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না এই ট্রিটমেন্ট নিতে, শুধু আপনাদের যাওয়া আসা ভাড়া, আর সেইখানে এইখানে আপনি পরে দেখতে পারবেন যে ওইখানে একটা জায়গা রয়েছে যেখানে মানুষ দক্ষিণা দিচ্ছে, কে 100, কে 200, কে 500, যার যেরকম ইচ্ছে সে এখানে দিতে পারে। তো সাধারণত এই যে এই মেডিসিনগুলি হচ্ছে ওনার মানে মেন ওষুধ, যে ওষুধগুলি উনি ব্যবহার করছে, আর এই ব্যবহার করছে কিছু এই সুপারি গাছের আমরা খোল বলি, সেটার মাধ্যমে উপরে ব্যান্ডেজ কাপড় দিয়ে তার উপর ওষুধটা দিয়ে তো সেটাকে বেঁধে দেয়, আর এইখানে কিছু তেল জাতীয়, তো আমি তো জানি না, বাট উনি যে তেলটা দিচ্ছে সেই তেলটা কিন্তু গরম করে হাতের মধ্যে লাগিয়ে দেয়, ততটাও গরম না যে হাতের মধ্যে ব্যথা লাগে, ঠিক আছে, এই যে তেলটা মেখে দিল, মেখে দেওয়ার পরে তো আমাদের সামনেই একটু আগে সে গরম করে রেখেছে, তো তেলটা মেখে দেওয়ার পরে এই ওষুধটা যেভাবে আছে সেই ওষুধটা ঘাস জাতীয় কিছু যেটা ব্যান্ডেজের মাধ্যম দিয়ে সে এখানে লাগাবে, এবং লাগানোর পর চতুর্দিকে যেন হাতটাকে হাতটা যেন মানে ঠিকভাবে থাকতে পারে, তার জন্য মানে সেখানে এই খোল, যেটা খোল আমরা মানে আমাদের চলতি ভাষায় আমরা বলি, কেউ ডাগ্গা বলে, মানে সুপারি গাছের ডাগ্গা, ফালা, এরকম অনেক কিছু নাম বলে, তো ওগুলো দিয়ে উপর দিয়ে ব্যান্ডেজ পেঁচিয়ে এটাকে পুরোপুরি জড়িয়ে দিবে যেন হাতটা নড়চড় না করতে পারে, তো এই অনেক পরিশ্রম করে সেটা কিন্তু জায়গাটা
মানে একদম সুন্দর করে বেঁধে ঠেঁধে ঠিক করে দেয়, ঠিক আছে? তো এটার কোনো নির্দিষ্ট টাইম নেই, আমি জিজ্ঞাসা করেছি, নির্দিষ্ট কোনো টাইম নেই যে এতদিনই আসতে লাগবে বা দশ দিন আসতে লাগবে বা একদিন বা দুই দিনে ঠিক হয়ে যাবে। এটা মানে কি আপনার সাপোর্ট যদি অনেকবার টুকরা হয়ে যায় বা একটা টুকরা হয়েছে বা খুব কম বয়স, তাহলে হয়তো এক দুবার গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু বয়স্ক মানুষের ক্ষেত্রে তো একটু সময়টা বেশি লেগে যায়। কারণ কি আপনারা অবশ্যই জানেন যে বয়স্কদের হাড্ডি একদম মানে কমজোর বা ক্যালসিয়াম বহুত কম থাকে, যার জন্য একটু জোরতে সময় লেগে যায়, তার কারণে কিছুদিন তার হয়তো আসতে লাগবে। তো যাই হোক, তো উনি এত সুন্দরভাবে জায়গাটাকে একদম মানে প্যাকিং করে দেয় আর কি। এটা কত বছর হইল আপনি দিতেছেন ওষুধটা? 26 বছর। 96। এই জায়গাটা জল লাগাতে পারবে না, মানে আপনি স্নান করুন, জায়গাটা প্লাস্টিক লাগিয়ে কিছু একটা ব্যবস্থা নিয়ে তারপরে আপনি স্নান করুন, পরিষ্কার রাখুন নিজের শরীরকে, বা কোনো কাপড়ের মধ্যে জল দিয়ে আপনি শরীরকে মুছে ফেলুন, ঠিক আছে? এখন যদি সাধারণত পায়ে হয়, পায়ে হলে আপনার সুবিধা হবে, কোনো প্লাস্টিক বেঁধে নিয়ে বা স্নান টান করতে পারবেন। কিন্তু ইনার জায়গাটা যেমন, এই জায়গাটা খুব মানে কাজ করা খুব মুশকিল, যার জন্য এই জায়গাটা মানে ডক্টর বলেছে যে এই জায়গাটা ব্যান্ডেজ করাও যাবে না বা প্লাস্টার করাও যাবে না। তো যাবে না জন্য মোটামুটি আমরা এক মাস বসেছিলাম ডক্টরের অপেক্ষায় যে জায়গাটা ঠিক হবে। দুবার তিনবার সোনোগ্রাফি করার পরেও কোনো রকমের কোনো ইম্প্রুভমেন্ট আমরা পাইনি। তো একজনের মাধ্যমে এটা সন্ধান পেলাম, একদম টুকরা হয়ে যায় আর কি, টুকরা হয়ে গেছে। এটা ডক্টরের তো একদম ধরি জয়েন করায়, এগুলো কি আপনার ইয়াতে পারি? হাড্ডিটা যদি জোড়া না লাগে, যখনই জিনিসটা হয় বেশি দিন হইতে লাগে না। মানে এটা যদিও ধরেন সাথে সাথে যদি ভাঙে জিনিসটা, মানে হাইসলি এক সপ্তাহ বা 15 দিন পরে হলেও আসতে লাগবে, মানে এটা বেশি পুরানো করা যাবে না। আরো কিছুমান আছে যেন একদম অপারেশনের অবস্থা হয়ে যায়, এগুলো যদি অপারেশন না করি যদি ইয়াতে লই আহিলে ঠিক হবো? তো যাই হোক, কবিরাজের নাম হচ্ছে লোদে কবিরাজ। তো যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই হলো, বাড়ি দেখিয়ে দেবে এবং সমস্ত কিছু আপনারা কিন্তু জিজ্ঞাসা করে নেবেন তার কাছে, কী খেতে পারবে কী খেতে পারবে না, মেডিসিন চলবে কি না, সুগার থাকলে কী করবো, প্রেশার থাকলে কী করবো, এভরিথিং কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করে নেবেন। তো সে খ্রিস্টান মানুষ, আর অবশ্যই মনে রাখবে রবিবার কিন্তু বন্ধ থাকে, সানডে ক্লোজ। তো যাই হোক, তো এই ভিডিওটি অনেক আগে করা হয়েছিল, আপনাকে ডিটেলস দেখিয়েছি, এখন দেখাচ্ছি আপাতত তার কী অবস্থা, কী অবস্থায় সে চলছে, চলুন। আচ্ছা, আপনার কতদিন যেতে লাগলো সেই কবিরাজের কাছে? টোটাল মানে কতবার যাইতে লাগলো? আচ্ছা, টোটাল 4 বার যাইতে লাগছে। আর 4 বারের মধ্যে হাড়টা কতদূর পর্যন্ত সুস্থ একটু দেখাবেন, হাড়টা উঠায় দেখান তো একটু। আচ্ছা আচ্ছা, আর যখন এটা ভাঙছিল মোটামুটি তো 2 টুকরা হয়ে গেছিল, হাত তো লড়াচড়া করতে পারতেন না, তো বর্তমান? আচ্ছা, তো বর্তমান মোটামুটি আপনি হাত একদম কপাল পর্যন্ত উঠাইতে পারতেছেন, তাই তো? তো বন্ধুরা, আপনাদেরকে একদম লাইভ ভিডিও আপনাকে দেখিয়ে দিলাম, তো অনেক কষ্ট করেছি, তাই প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যাদের দরকার তাদেরকে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।